নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলো ডেইলি আপডেটের সম্পর্কে আলোচনা করব এবং আলোচনা করব কালকের অতি গুরুত্বপূর্ণ মোহনবাগান ভার্সেস আইজল ম্যাচটার সম্পর্কে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো আর এই ভিডিওটা প্রথমবার দেখছো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকে প্রথম আপডেটে চলে আসছি এবং সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম নিয়ে। আমি অলরেডি তোমাদেরকে কিছুদিন আগেই ভিডিওতে জানিয়েছিলাম যে আমাদের যে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচগুলো রয়েছে সেগুলো পোস্টপন হতে পারে করোনা ভাইরাসের আউটব্রেকের জন্যে। তো তাই জন্য এতদিন ধরে কিন্তু এটা শুধুমাত্র একটা রিউমার ছিল, কনফার্ম কিন্তু AIFF এর তরফ থেকে ঘোষণা হয়নি। তবে তোমাদেরকে আমি আপডেটটা অলরেডি দিয়ে দিয়েছিলাম, আজকে AIFF এর তরফ থেকে ঘোষণা হয়ে গেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে ইন্ডিয়ার প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ কিন্তু পোস্টপন হয়ে গেছে। তোমাদের বলে দিই, 26 মার্চে কাতারের বিরুদ্ধে যে ম্যাচটা ছিল, জুনের 4 তারিখ বাংলাদেশের বিরুদ্ধে যে ম্যাচটা ছিল এবং জুনের 9 তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে যে ম্যাচটা ছিল, এই 3টে ম্যাচই পোস্টপন করে দেওয়া হয়েছে। এবং এই 3টে ম্যাচ শোনা যাচ্ছে অক্টোবর, নভেম্বর অথবা ডিসেম্বর, এই 3টে মাসের মধ্যে যে কোনো 3টে ডেটে ফেলা হবে। তো সেই ক্ষেত্রে এই আপডেটটা তোমাদেরকে দেওয়ার ছিল। এরপরে চলে আসছি পরের আপডেটে, এবং সেটা হচ্ছে যে চেন্নাইন FC-র ফরওয়ার্ড আন্দ্রে শেমরি রিটায়ার করতে চলেছেন ক্লাব ফুটবল থেকে শনিবার ATK ম্যাচটার খেলার পরেই, অর্থাৎ ISL-এর ফাইনাল হতে চলেছে তার শেষ ম্যাচ এবং এই ম্যাচটা খেলেই তিনি ফুটবলকে বিদায় জানাবেন। শোনা যাচ্ছে যে পরিবারকে সময় দেওয়ার জন্যই আন্দ্রে শেমরি এই ডিসিশনটা নিয়েছেন, এবং এই ডিসিশনটা নেওয়ার ফলে কি হয়েছে, চেন্নাইন FC প্লেয়ারদের মধ্যে একটা বাড়তি তাগিদ হয়ে গেছে ISL-এর ফাইনালটা জেতার এবং আন্দ্রে শেমরিকে একটা রিটায়ারমেন্ট গিফট দেওয়ার। তো এই জিনিসটা চেন্নাইন FC নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে আন্দ্রে শেমরি তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চলেছে এই শনিবার ATK-এর বিরুদ্ধে ফটোডা স্টেডিয়াম গোয়াতে। এরপরে চলে আসি আজকের পরের আপডেটে, এবং সেটা হচ্ছে আনসুমানা ক্রোমাকে নিয়ে। তো শোনা যাচ্ছে যে আনসুমানা ক্রোমা নতুন দল পেয়ে গেছেন আইলিগে, এবং সম্ভবত তিনি পাঞ্জাব FC-তে সই করেছে বাকি মৌসুমটার জন্যে। যদিও পাঞ্জাব FC-র অফিসিয়ালদের থেকে কিন্তু এরকম কোনো কনফার্মেশন আসেনি, এবং আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি এতক্ষণ অবধি কিন্তু কোনো কনফার্মেশন আসেনি। যদি এরপরে আসে তাহলে আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো, বাট যখন আমি ভিডিওটা বানাচ্ছি পাঞ্জাব FC-র থেকে কোনো রকম অফিসিয়াল কনফার্মেশন এই ব্যাপারটা নিয়ে আসেনি। তবে শোনা যাচ্ছে যে আনসুমানা ক্রোমা পাঞ্জাব FC-তে সই করতে চলেছে বাকি মৌসুমটার জন্য। তো এটাতে আর কিছুই হবে না, পাঞ্জাব FC-র অ্যাটাকটা আরও স্ট্রং হয়ে যাবে। এমনিতে দীপান্দা ডিকার মতন একজন অসাধারণ স্ট্রাইকার রয়েছে পাঞ্জাব FC-তে, তো সেখানে যদি আনসুমানা ক্রোমা জুড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে পাঞ্জাবের অ্যাটাকটা বেশ লিথাল হতে চলেছে বাকি আইলিগ মৌসুমটার জন্যে। তো এই ছোট্ট একটা আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল আনসুমানা ক্রোমাকে নিয়ে। এরপরে চলে আসি আজকে শেষ ডেলি আপডেটে, এবং সেটা হচ্ছে যে আজকে রিয়াল কাশ্মীর এবং ইস্ট বেঙ্গল ম্যাচে 3টে লাল কার্ড নয় 5টা লাল কার্ড দেখানো হয়েছে। আজকে রিয়াল কাশ্মীরের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখানো হয়েছে যে 5টি প্লেয়ার এই ম্যাচে লাল কার্ড দেখেছে। আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে রিয়াল কাশ্মীরের হয়ে লাল কার্ড দেখেছেন দানিশ ফারুক এবং ক্যালাম হেগিন বথম, এবং ইস্ট বেঙ্গলের তরফ থেকে লাল কার্ড দেখেছেন এডমান রালরিন্ডিকা। কিন্তু রিয়াল কাশ্মীরের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখানো হচ্ছে যে রিয়াল কাশ্মীরের আরও 2জন প্লেয়ার লাল কার্ড দেখেছেন, একজন হচ্ছে রবিন সিং আর একজন হচ্ছেন মেসন রবার্টসন। রবিন সিং তো বেঞ্চে বসে লাল কার্ড দেখেছিলেন, সেটা আমরা লাইভেও দেখেছিলাম, তবে সেটা রবিন সিং দেখেছিলেন নাকি অন্য কোনো ক্লাব অফিসিয়াল দেখেছিলেন সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। এখন কনফার্মেশন চলে এসছে যে লাল কার্ডটা রবিন সিং দেখেছেন, এবং এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে যে ম্যাচের শেষে যে তর্কাতর্কি, যে মারামারিটা হচ্ছিল এবং কাশ্মীরের একটা সমর্থকও মাঠে নেমে বেশ মারামারির মধ্যে জড়িয়ে পড়েছিলেন, তো এই পুরো ঝামেলার মধ্যে বেশ কিছু প্লেয়ার ইনভলভ ছিলেন, তার মধ্যে এডমান রালিন্ডিকা তো ছিলেনই, এছাড়াও ছিলেন ক্যালাম হিগিন বথম। বলা হচ্ছে যে মেসন রবার্টসনও এই ব্যাপারটা ইনভলভ ছিলেন, তো তাই জন্য মেসন রবার্টসনকেও উমেশ বোরা লাল কার্ড দেখিয়েছেন। তো সেটা হয়তো টিভিতে ক্যাপচার করা হয়নি, তবে রিয়াল কাশ্মীরের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের থ্রু দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকের আই লিগে 5টা লাল কার্ড দেখানো হয়েছে। তো এটা আমার মনে হয় এইবারের আই লিগেও রেকর্ড। আমার মনে হয় না যে এইবারের আই লিগে 5টা লাল কার্ড আগে দেখানো হয়েছে বলে, হয়তো একটা গোকুলাম এবং চেন্নাই ম্যাচ ছিল সেই ম্যাচে হয়তো 5টা লাল কার্ড দেখানো হয়েছিল, বাট এটাও একটা রেকর্ড আই লিগে যে এতগুলো লাল কার্ড একটা ম্যাচে দেখানো হয়েছে। তো সেই ক্ষেত্রে আগামী ম্যাচে তো রিয়াল কাশ্মীরের এই 4টে প্লেয়ার থাকছেই না, ডার্বিতে তোমাদেরকে বলেই দিলাম যে এডমান রালিন্ডিকা থাকবে না। তো এই করা ডেইলি আপডেট তোমাদের আজকে ভিডিওতে দেওয়ার ছিল। এরপরে চলে আসছে আজকে সবথেকে গুরুত্বপূর্ণ টপিকে, এবং সেটা হচ্ছে মোহনবাগান এবং আইজল ম্যাচটা সম্পর্কে। কালকের ম্যাচে মোহনবাগান যদি জিতে যায়
তাহলে কিন্তু তারা এইবারের আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। কারণ আজকে রিয়াল কাশ্মীর হারাতে কি হয়েছে, যে রিয়াল কাশ্মীর ম্যাক্সিমাম এইবারের আই লিগে 37 পয়েন্ট অবধি উঠতে পারে। তো সেখানে অলরেডি মোহনবাগান 36 পয়েন্ট তুলে রেখেছে। এবং মোহনবাগানের সব থেকে বড় বুস্ট হচ্ছে কালকে তারা ঘরের মাঠে খেলবে, অর্থাৎ কল্যাণীতে খেলবে ফুল ক্রাউড সাপোর্টের সামনে। তো সেক্ষেত্রে কালকে যদি মোহনবাগান জিতে যায় তাহলে ঘরের মাঠে সমর্থকদের সামনে আই লিগ কনফার্ম হয়ে যাবে সবুজ মেরুন ব্রিগেডের। কালকে মাঠেই আমরা দেখতে পারবো সমর্থকদের উচ্ছ্বাস, সমর্থকদের নাচানাচি, চিৎকার, চেঁচামেচি। কালকেই হয়তো মোহনবাগান আই লিগ জিতে যাচ্ছে এটা সবাই ধরে নিয়েছে এবং সম্ভবত জিতেও যাবে, কারণ এই মুহূর্তে আইজল বেশ স্ট্রাগল করছে। 11 জনের আই লিগে আইজল রয়েছে 9 নম্বর স্থানে 14 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে খুব একটা ভালো মরশুম আইজলের যাচ্ছে না। তারা 14 ম্যাচে 3টে জিতেছে, 7টা ড্র করেছে এবং 4টে হেরেছে। অর্থাৎ আইজল বেশ ড্র করতে ভালোবাসে, তারা জিততে না পারলেও ড্র করে মাঠ ছাড়ে। এবং সেটা আমরা আগের 2টো ম্যাচেও দেখেছিলাম, তারা চেন্নাই সিটি এফসি এবং রিয়াল কাশ্মীর দুটো ভালো স্ট্রং দল, এই দুটো দলের বিরুদ্ধেই ড্র করেছিল। এবং স্পেশালি তোমাদের রিয়াল কাশ্মীর ম্যাচটা বলে দিই, 2-0 রিয়াল কাশ্মীর কিন্তু ম্যাচটা জিতছিল। ম্যাচের লাস্ট 10 মিনিটে রচার জেলা বলে একটা প্লেয়ার রয়েছে আইজলের, 7 নম্বর জার্সি প্লেয়ার, তো তিনি লাস্ট 10 মিনিটে 2টো গোল করে দিয়েছিলেন, যার ফলে আইজল রিয়াল কাশ্মীরের ম্যাচটা ড্র করতে পেরেছিল। তো আইজল খুব সহজেই অপোনেন্ট দলকে জিততে দেয় না, সেটা আমরা পুরো আই লিগ মরশুমেই দেখতে পাচ্ছি। এবং মোহনবাগানের বিরুদ্ধেও আইজল ড্র করেছিল একদম আই লিগের প্রথম ম্যাচে, তবে সেই মোহনবাগান এবং এই মোহনবাগানের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে, সেই আইজল এবং এই আইজলের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে। তো সেক্ষেত্রে এই ম্যাচটা কি হবে সেটা আগের ম্যাচ ভেবে লাভ নেই, এই ম্যাচটা সম্পূর্ণ নতুন একটা ম্যাচ, অনেক প্লেয়ার্স নতুন এসছে মোহনবাগানেও আইজলেও। তোমাদের বলে দিই যে আইজলের ম্যাথিয়াস বিরন প্লেয়ারটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে মোহনবাগানকে, কারণ এই ম্যাথিয়াস বিরন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল যখন আইজল ঘরের মাঠে ইস্ট বেঙ্গলকে 1-0 গোলে হারিয়েছিল। সেই ম্যাচে আমার মনে হয় এই ম্যাথিয়াস বিরনই গোল করেছিলেন। তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে কিন্তু চোখে চোখে রাখতে হবে মোহনবাগান ডিফেন্সকে। এছাড়াও সামনে জাস্টিস মর্গ্যান যথেষ্ট ভালো স্ট্রাইকার, এবং আইজলের রসার জেলার কথা তো আমি অলরেডি বললাম, এই মুহূর্তে 14টা ম্যাচে অলরেডি তিনি 6টা গোল করে দিয়েছে। রাইট উইং এ খেলে এই প্লেয়ারটি, অর্থাৎ লেফট ব্যাক পজিশনে মোহনবাগানের যে খেলবে নয় ধনচন্দ্র সিং অথবা গুরজিন্দর কুমার, যেই খেলবে তাকে খুব সামলে রাখতে হবে এই প্লেয়ারটিকে, কারণ এই রচার জেলা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে মোহনবাগানের জন্যে। তোমাদের বলে দিই এবং তোমরা সবাই জানো যে এই ম্যাচে সাসপেনশনের কারণে থাকছেন না ফ্রান মুরান্টে। শোনা যাচ্ছে যে এই ম্যাচে ফ্রান মুরান্টের জায়গায় ড্যানিয়েল সাইরাস ফিরে আসবেন স্টার্টিং লাইন আপে। তিনি মোটামুটি ফিট হয়ে গেছেন, ম্যাচ ফিট হয়ে গেছে খেলার জন্য, এবং কিবুবিকোনাও চাইছে ডার্বির আগে ড্যানিয়েল সাইরাসকে একটা সুযোগ দিতে, তাকে তৈরি করে নিতে ডার্বির জন্য। তো সেক্ষেত্রে ড্যানিয়েল সাইরাস এবং ফ্রান গঞ্জালেস জুটি আমরা প্রথমবার দেখতে পারি এইবারের আই লিগে ডিফেন্সে মোহনবাগানের। এছাড়াও মাঝ মাঠে কমরুন তুসোনাও ফিরে আসছে, লাল কার্ড সাসপেনশন তার মিটে গেছে। তো সেক্ষেত্রে সামনের দিকে পাপা বোয়াকার, দিয়াওয়ারা এবং কমরুন তুসোনাও দুজনেই অ্যাটাকের ঝড় তুলবে আইজল ডিফেন্সের ওপর। তো সেটাও একটা বাড়তি প্লাস পয়েন্ট মোহনবাগানের জন্য কালকের ম্যাচটার জন্য, কারণ কালকের ম্যাচটার গুরুত্ব কতটা সেটা তোমরা সবাই জানো। কালকের ম্যাচটা জিতলেই মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো সেক্ষেত্রে কালকে অল আউট অ্যাটাক যাবে মোহনবাগান, চেষ্টা করবে কালকের ম্যাচেই আই লিগটা কনফার্ম করে নিতে। তর সইছে না মোহনবাগান সমর্থকদের, তর সইছে না মোহনবাগান কর্মকর্তাদের, মোহনবাগান প্লেয়ারদের, তারা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব আই লিগটা কনফার্ম করে নিতে। তো সেক্ষেত্রে কালকের ম্যাচটা একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ প্রত্যেকটা প্লেয়ারদের জন্য, হোম ক্রাউডের সাপোর্ট থাকবে, তো সেটা একটা বাড়তি অ্যাডভান্টেজ মোহনবাগানের জন্য। এবং মোটামুটি এই মুহূর্তে মোহনবাগান যে ফুটবলটা খেলছে, আমার মনে হয় না এই আইজলকে হারাতে খুব একটা অসুবিধা হবে বলে মোহনবাগানের। যদিও মোহনবাগানের শেষ 2টো ম্যাচের পারফরমেন্স খুব একটা ভালো নয়, তবে একটা লম্বা লিগ, এরকম ধাক্কা আসতেই পারে, এমন তো নয় যে মোহনবাগান হেরে গেছে ম্যাচগুলো, একদমই নয়। মোহনবাগান যে এখনো আনবিটেন রয়েছে, তারা চেষ্টা করবে 13 ম্যাচের আনবিটেন স্ট্রিকটা তারা 14 নম্বরে নিয়ে যেতে এবং আরো ভালো রেকর্ড তৈরি করতে, যেটা অসম্ভব হয়ে যাবে প্রায় যে কোনো দলের জন্য বিট করতে। তো মোটামুটি কালকে মোহনবাগানের অনেক কিছু জেতার আছে, হারানোর কিচ্ছু নেই কালকে মোহনবাগানের। অর্থাৎ কালকে মোহনবাগান চেষ্টা করবে অল আউট অ্যাটাক করতে এবং কালকেই কনফার্ম করে নিতে আই লিগটা। বিকেল 5টায় খেলা আছে কল্যাণীতে। আমি জানি প্রত্যেকটা কলকাতার মানুষ কালকে টিভির সামনে বসে যাবে, নিজের ফোন ল্যাপটপের সামনে বসে যাবে কালকের 5টা থেকে মোহনবাগানের খেলা দেখার জন্য।
আমার পার্সোনালি মনে হয় যে ম্যাচটা জেতা সম্ভব, জিতবে তো বটেই মোহনবাগান, ড্র তো আমার মনে হয় না করবে বলে, কারণ যে অ্যামাউন্ট অফ ফায়ার পাওয়ার এই মুহূর্তে মোহনবাগানের রয়েছে এবং যেভাবে প্রত্যেকটা প্লেয়ার খেলছে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে আইজলকে হারাতে। নিজেদের ঘরের মাঠে এরকম একটা হোম সাপোর্টার যখন ক্রাউড জানে, যখন প্রত্যেকটা সাপোর্টার জানে যারা মাঠে যাবে যে আজকে মোহনবাগান জিতলেই চ্যাম্পিয়ন হবে, তো সেক্ষেত্রে পুরো ক্রাউড সাপোর্ট পাবে এবং অসাধারণভাবে প্রত্যেকটা সমর্থক চিয়ার করবে মোহনবাগানের জন্য কালকে মাঠে। এটা একটা অসাধারণ একটা এনভায়রনমেন্ট মাঠের মধ্যে আমরা দেখতে চলেছি কালকে। তো সব মিলিয়ে সব কিছু নিয়েই মোহনবাগান প্রচণ্ড পজিটিভ থাকবে কালকের ম্যাচটা নিয়ে। তোমরা অবশ্যই মতামত জানিয়ে তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে কি হতে পারে, ম্যাচ প্রেডিকশন, স্কোর প্রেডিকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। তোমাদের বেশ কিছু ডেইলি আপডেটও দিয়েছি আজকের এই ভিডিওতে, তো সেগুলো সম্পর্কে কিছু বক্তব্য থাকলে সেগুলো কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো আর এই ভিডিওটা প্রথমবার দেখছো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ।